2023 সালে মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে বাড়িতে বসে তোমাদের মোবাইলের মাধ্যমে দেখতে পারবে তা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। মাধ্যমিক পাস করার পর তোমরা কোন কোন স্কলারশিপগুলি পাবে সে নিয়েও আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে তোমরা সার্চ বারে লিখে দেবে wbresults.nic.in। তো লিখে দেওয়ার পর তোমরা সার্চ অপশনে ক্লিক করে দিলেই তোমাদের কাছে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্টস 2023। তো এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ করা হয় তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো বর্তমানে যেহেতু তোমাদের বর্তমানে 2023 সালে মাধ্যমিকের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি তো তোমরা এখানে দেখতে পারবে না। তো তোমাদের পরবর্তীতে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখাবে যেখানে কিন্তু লেখা থাকছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রেজাল্টস 2023। তো এরকম লেখা থাকবে, তো তোমরা সিম্পলভাবে সেই অপশনে কিন্তু ক্লিক করে দেবে এবং এই অপশনটি শুধুমাত্র সেদিনই দেখাবে যেদিন তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের আবারও একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং তোমাদের সামনে এরকম একটা ফুল ইন্টারফেস তোমরা দেখতে পারবে। উপরে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং নিচে তোমরা দেখতে পারবে এরকম কিন্তু তোমাদের দুটো অপশন কিন্তু দেওয়া রয়েছে। প্রথমত তোমাদের রেজাল্ট দেখার ক্ষেত্রে প্রথমত রোল রং তোমাদের লাগছে এবং সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পারবে। ক্যাপচা কোড দিয়ে তোমরা যখনই নিচে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছ এই সাবমিট অপশনে ক্লিক করে দেবে তো তোমার কাছে পুরো যে তোমাদের রেজাল্টটা সেটা তোমাদের দেখিয়ে দেবে পারবে। তোমাদের রেজাল্ট পুরো তোমরা কত নম্বর পেয়েছো এবং কোন কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সমস্ত কিছু কিন্তু ডিটেলসে তোমাদের সেখানে দেখিয়ে দেবে। তো এভাবেই তোমরা মাত্র 2 মিনিটে তোমরা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে পরীক্ষার তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারো।